তোর জন্য খোলা টিফিন বক্স এবং একটা নয় দুটো নয় তিন চারটে হামি, এই দুটি গান কিন্তু আমাদের সকলের মধ্যে দাগ ফেলেছিল হামি সিনেমার মাধ্যমে। তবে এবার শুভ উদ্বোধন হলো হামি টু সিনেমা টিম। আকাশে উঠল বিশ্বকর্মা পুজোর দিন হামি টুর ঘড়ি, একটা নয় দুটো নয় 78টা বাচ্চা আত্মপ্রকাশ করতে চলেছে এই সিনেমার মাধ্যমে। আসুন তাহলে দেখে নেওয়া যাক কীরকম হলো সেই দৃশ্য এবং সবাই কি বললেন হামি টু সিনেমাটি নিয়ে। তোমার নাম? রিয়েল নাম? হ্যাঁ রিয়েল নাম ঋতদীপ সেনগুপ্ত, আরিত্রিকা চৌধুরী, শ্রেয়ান সাহা। তিনজনে একসাথে কাজ করেছো, কতটা মজা করে কাজ করে, কতটা দুষ্টুমি করেছো? অনেকটা মজা করে কাজ করেছি, অনেকটা মজা করেছি, অনেকটা মজা করে কাজ করেছি। আর দুষ্টুমি হয়েছে? অল্প অল্প, অল্প অল্প হয়েছে। তিনজনের মধ্যে বন্ধুত্ব কি রকম হয়েছে বলো? খুব বন্ধুত্ব হয়েছে, খুব বন্ধুত্ব হয়েছে। কি কি করেছো একসাথে শুটিং করতে গিয়ে? অনেক মজা করেছি, অনেক মজা করেছি, অনেক মজা করেছি, কথা বলেছি, অনেক কিছু। আর কি কি করেছো? আর এর থেকে বেশি জানতে হলে হলে গিয়ে দেখতে হবে। আচ্ছা হলে গিয়ে তো সিনেমাটা দেখতে হবে, কিন্তু তোমরা কি করেছো? আচ্ছা তোমাদের চরিত্রগুলোর নাম বলো এক একজন করে। আমি হলাম ভেপু, রুকসানা, চিনু। সবাইকে বলে দাও একটু হামি টু দেখার জন্য। আচ্ছা সবাই বলো হামি টু দেখবেন। আমি তো দারুণ খুশি, আমি অপেক্ষা করে আছি যে কবে আমি হামি সকলকে দেখাতে পারবো। আমার ছবি রেডি, আমার তিন বোমা রেডি, আমার লালটু মিতালি নতুন রূপে রেডি। সেই জন্য কতক্ষণে দর্শকের সামনে মানে এই ছবিটা নিয়ে আসতে পারবো তার জন্য আমরা অপেক্ষা করছি, এবং আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন। হামি টু রিলিজ করছে কিন্তু 16th December। হামি তো দর্শকদের মনে প্রচণ্ডভাবে দাগ ফেলেছিল, তো হামি টুতে মানে অন্যরকম কি ধার থাকছে একটু? সেই সারপ্রাইজটা তো আমি এখন দেবো মানে রিভিল করবো না, কিন্তু হ্যাঁ হামি ওয়ান যদি মানে আমি বলছি হামি ওয়ান কেন, রামধনুর থেকে যদি আমরা ধরি, তাহলে রামধনু হামি যদি সকলের কাছে প্রিয় হয়ে থাকে তাহলে হামি টু তো আমার মনে হয় দর্শকে উড়িয়ে নিয়ে যাবে আর কি। আচ্ছা তিনটে বোমার মধ্যে কে সব থেকে দুষ্টু আর কে মিষ্টি? সব থেকে দুষ্টু আমি বলবো ছোটটা। আচ্ছা মানে যার নাম চিনু রাখা হয়েছে ছবিতে, চিনু বোমা হচ্ছে সব থেকে চঞ্চল এবং সব থেকে দুষ্টু, এবং তার দাদা যে করেছে ঋতদীপ সে একটু গম্ভীর, সে একটু সব জানতা তো। আর সব থেকে মিষ্টি হচ্ছে আমার নায়িকা রুকসানা, আর ওদের দেখতে পাবেন আপনারা হামি টু রিলিজিং 16th December।